নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকদিন সন্ধ্যে সাড়ে ছটার সময় মকটেস ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমরা দুই থেকে পাঁচ সেকেন্ড করে টাইম পাবে এবং তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে ক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছেন দ্বিতীয় পুলকেশি অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো তোমরা সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো তো বন্ধুরা এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় অপশন বি একদম কারেক্ট অ্যান্সার বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে অবশ্যই তোমরা নোট করে নেবে দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন রাজতরঙ্গিনী এই গ্রন্থে প্রাচীন ভারতের কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত আছে তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো যে রাজতরঙ্গিনী এই গ্রন্থে প্রাচীন ভারতের কোন অঞ্চলের ইতিহাস বর্ণিত আছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে কাশ্মীর এই অঞ্চলের ইতিহাস কিন্তু বর্ণিত আছে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে কোন পর্তুগিজ নাবিক এসেছিলেন চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে কোন পর্তুগিজ নাবিক এসেছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাস্কো দাগামা এই পর্তুগিজ নাবিক চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসেছিলেন অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কেন্দ্র সরকার সর্বোচ্চ আয় উপার্জন করে নিচের কোন করের মাধ্যমে এই যে চারটে কর দেওয়া রয়েছে এর ভেতর কোন করের মাধ্যমে কেন্দ্র সরকার সর্বাধিক আয় উপার্জন করে থাকে তো সঠিক অ্যান্সার হবে আবগারি শুল্ক অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন ব্রঙ্কাইটিস কিসের রোগ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই যে ব্রঙ্কাইটিস এটি কিসের রোগ বা এটি কোথায় আঘাত আনে সঠিক অ্যান্সার হবে এটি মানবদেহের শ্বাসনালিতে আঘাত আনে অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন পেনিসিলিন কোন জাতীয় অণুজীব পেনিসিলিন এটি কোন জাতীয় অণুজীব তো কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে পেনিসিলিন হচ্ছে এক প্রকার উপকারী ছত্রাক অপশান এ একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন কোনটি উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোনটি উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ সঠিক অ্যান্সার হবে গদ অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত ভাকরা নাঙ্গাল প্রকল্প এটি কোন নদীর তীরে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি শতদ্রু এই নদীর তীরে অবস্থিত অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন চক্র সম্পন্ন হয় মানুষের দেহের কোন অঙ্গে অরনিথিন এই চক্র সম্পন্ন হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানুষের দেহের যকৃতে এই অর্নিথিন চক্রটি সম্পন্ন হয় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে এই প্রশ্নের হয়ে যাবে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করে থাকি ইস্পাতকে কঠিন করার জন্য আমরা কি যোগ করে থাকি সঠিক অ্যান্সার হবে কার্বনকে আমরা যোগ করে থাকি ইস্পাতকে কঠিন করার জন্য অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অনুজীবটি কোন জাতীয় মানুষের ম্যালেরিয়া সৃষ্টিকারী অনুজীবটি কোন জাতীয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি হচ্ছে প্রাণী এই জাতীয় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল গঠনে প্রয়োজন হয় নিচের কোন ধাতব মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল গঠনে প্রয়োজন হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেসিয়াম অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে না পরবর্তী প্রশ্ন কোন মৃত্তিকায় চা গাছ ভালো জন্মায় নিচের দেওয়া চারটে অপশানের ভেতর এর মধ্যে কোন মৃত্তিকায় চা গাছ ভালো জন্মায় সঠিক অ্যান্সার হবে বোধ মৃত্তিকা অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ কোনটি ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান অধিকারী দেশ কোনটি সঠিক অ্যান্সার হবে চীন অপশানে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায় নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন উদ্ভিদ থেকে রেসারপিন এই উপক্ষারটি পাওয়া যায় সঠিক অ্যান্সার হবে সর্পগন্ধা অপশান সি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোশ্চেন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রোফেজ এই দশায় কিন্তু নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন চ্যাপটা কিড়মি রেচন অঙ্গের নাম কি চ্যাপটা কিরমির রেচন অঙ্গের নাম কি। প্রত্যেকে কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর করার চেষ্টা করো যে চ্যাপটা কিড়মির রেচন অঙ্গের নাম কি। সঠিক অ্যান্সার হবে কোষ অপশান সি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন মানে কোন রাজা কুতুব মিনারের নির্মাণ কার্য শেষ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কুতুব মিনারের নির্মাণকার্য শেষ করেছিলেন ইল ইলতুতমিস অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বাবর কত সালে দিল্লির সিংহাসন আরোহণ করেন বাবর কত সালে দিল্লির সিংহাসন আরোহণ করেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে বাবর পনেরোশো সালে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখে নাও একশো গ্রাম রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে একশো গ্রাম রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে সঠিক অ্যান্সার হবে চোদ্দো দশমিক পাঁচ গ্রাম হিমোগ্লোবিন থাকে অপশন সি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন অ্যামিবার গমনঙ্গের নাম কি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় গান কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন ব্যক্তি ভারতের জাতীয় গান রচনা করেছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশানে একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত বন্দে মাতরম এই সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে এটি আনন্দমঠ এই পুস্তকের কিন্তু অন্তর্ভুক্ত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হবে আঠেরোশো সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে আইন ই আকবরী এই গ্রন্থের রচয়িতা কে সঠিক অ্যান্সার হবে আবুল ফজল অপশান বি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে লাস্ট প্রশ্ন সিন্ধু সভ্যতার অংশ মহেন্জো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু সভ্যতার একটি অংশ যার নাম হচ্ছে মহেঞ্জোদারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি বর্তমানে পাকিস্তান এই রাষ্ট্রের কিন্তু অন্তর্গত অপশানে একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি নিয়ে তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা কত স্কোর করলে অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের সমস্ত বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটি করে লাইক করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন একাডেমি প্লাস সত্যি তো আমরা আন একাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লু এস আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে গত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাকেও তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাইটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাসে কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে তোমরা এরপরে সেলফ অ্যানালিস্ট থ্রট পোলসের অপশান পেয়ে যাচ্ছ নো ইউর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলে লোয়েস্ট লেভেল দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটারের সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছ এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদেরকে বলবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবা না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তত্তি বলাতে পেরেছি কেন আনাকাডেমি প্লাসে তোমার জয়েন করবে তো ডেস্ক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো